দিদি আমাদের গ্রামের জন্য এসেছিল, কিন্তু গ্রামের মধ্যে কোনো কথাই বলেননি। দিদি স্পটে গিয়ে ওখানে কিছু মানে দেখে টেকে ওখান থেকে পুরো একদম নর্থ পয়েন্ট স্কুলের রাস্তার ওখানে গিয়ে বললেন এখানে সবই সিপিএম দিদি, এই মানে ডাকটা দিয়ে দিদি বেরিয়ে গেলেন। আমাদের এই 10 দিন পুরো একত্রিত আমরা ছিলাম, কিন্তু দিদি যে এই সিপিএম কথাটা বলে আমাদের প্রত্যেকের মানুষের গায়ে একটা রং ছিটিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু আমরা এই সাধারণ মানুষ, এখানে আমাদের কোনো রং নেই গায়ে, আমরা কোনো পার্টির সাথে জড়িত নয়, আমরা শুধু চাই এই ন্যায় যেন ন্যায় বিচারটা হয়। আমরা এই জন্যই আজ রাস্তায় নেমেছি, যদি আমাদের এই ন্যায় বিচারের জন্য যদি বলে থাকেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উনি বলেছেন যে আমরা নাকি মাওবাদী, কিন্তু আমরা যদি এই ন্যায় বিচারের জন্য পথে নেবে, আমাদেরকে যদি মাওবাদী বা সিপিএম বলা হয়, কিন্তু এটা বলা উচিত নয়, কারণ আমরা এখানে কোনো পার্টির জন্য নয়, আমরা শুধু একটা ন্যায় বিচারের জন্য রাস্তায় নেমেছি। আর এই ন্যায় বিচারের জন্য যদি সিপিএম বা মাওবাদী বলে মানে আমাদের দুজনের নাম দিয়েছে, যারা সিপিএম এর লোক এরা মাওবাদীর লোক, কিন্তু সবাই যদি এই বিচারে মানে ন্যায় বিচারে যদি সবাই পথে নামছে, মানে হাজার হাজার মানুষ পথে নামছে, তাহলে সবাই কি মাওবাদী, সবাই কি সিপিএম? আমরা শুনছি এখন বুদ্ধিজীবীরা তারাও নাকি এই রাজপথে নামবেন, এই বিচারে তারাও কি মাওবাদী, তারাও কি সিপিএম? আপনি বলুন, এইসব মহিলারা সবাও কি মাওবাদী, সবাই কি সিপিএম? আমরা আমাদের এটাই প্রশ্ন দিদি, আমাদের এই খাদ্যপ্রিয় যদি জ্যোতিপ্রিয় মল্লিক এই কথাটা বলা একদম মানে কোনো উচিতই হয়নি না এই কথা বলার। আমরা একটু আতঙ্কে আছি, কারণ এই মাওবাদী জিনিসটা তো আমরা বুঝি না, কিন্তু আমাদের মাওবাদীর স্ট্যাম্প মেরে দিলেন, তার জন্য আমার একটু মনে মনে ভয় হচ্ছে যে এই মাওবাদী কথাটা কিভাবে মানে স্ট্যাম্প মেরে দিলেন পুরো নাম দিয়ে যে এনারা মাওবাদী। ওই জন্যই আমাদের একটু ভয় ভয়ে আছি, মুখ খুলতে ওই জন্যই ভয় পাচ্ছে যে বাবা আমাদেরও বলবে না তো গ্রামবাসীরা, কিন্তু গ্রামবাসীরা সবাই এক আছে, সবাই চাই আমাদের গ্রামে কোনো পার্টি নেই। আমি বারবার একই কথা বলছি, আমাদের গ্রাম সবাই একত্রিত হয়েছে যে আমরা ন্যায় বিচার চাই। এখানে আবার বলে গেছেন এখানে কোনো মানে তৃণমূলের ঝান্ডা রাত্রিবেলা দেখিনি, কিন্তু দিদি আসার পরের দিন চারিদিকে সব তৃণমূলের ঝান্ডা, এটাও কিন্তু বলেছেন দিদি। কিন্তু এখানে আমাদের ব্লক বলো বা আমাদের অঞ্চল বলো, আমাদের বিডিও বলো, এখানে সবই তৃণমূল, এখানে সিপিএম এর কোনো মানে ইয়েই নেই, কিন্তু দিদি এখানে বলে গেলেন যে এখানে সিপিএম না। আমাদের প্রতিবাদ করতে একটু ভয় পাচ্ছে না, কারণ আমরা তো মাওবাদী নই, সিবিআই তদন্ত হোক কে মাওবাদী কারা মাওবাদী, হুমকি দেওয়ার মতো আমাদের গ্রামে কেউ নেই, যদি হুমকি দিত আজ ক্যামেরার সামনে এসে দাঁড়াতাম না, আমাদের এখানে হুমকি দেওয়ার মতো কেউই নেই, সবাই সরল সাধারণ মানুষ, সবাই ন্যায় বিচার চায়। এমন কি আমার হাজব্যান্ড কোনোদিন কোনো পার্টির সাথে জড়িত ছিল না, উনাকেও মানে একটা পত্রিকায় বলা হয়েছে যে মৌসুমি কয়ালের হাজব্যান্ড উনি নাকি সিপিএম এর লিডার, উনি কোনোদিনও তৃণমূল বা সিপিএম কোনোদিনে কেউ বলতে পারবে না এই গ্রামবাসীরা যে উনি কোনো ঝান্ডা হাতে রাস্তায় বার হয়েছেন, কিন্তু তাকে আর চিহ্নিত করা হয়েছে সিপিএম এর লিডার। অবশ্যই ঠিক করেছি, আমরা নিরাপত্তা চাইবো না মুখ্যমন্ত্রী, আমরা ওনার স্বার্থে আমরা নয়, আমাদের স্বার্থে ওনারা, এটা ভাববেন, আমরা ভোট দিয়েছি বলে আজ উনি উপরে উঠেছেন, উনি আমাদের উপরে মিজাজ করা করে কথা বলার কোনো মানে এ হয়নি, আমরা তো এটাই বারবার বলবো। আমরা দিদিকে কিছু বলতে চেয়েছিলাম, দিদি এসে আমাদের কিছুই কথা তো শুনলো না, ওজন দিদি আমাদের এসে রাসমাস করে ধমকে বড় বড় চোখ বার করে চলে গেলেন, তার জন্য আমরা একটু আতঙ্কিত আছি। তারপর কি কোনো হুমকি দেওয়া হচ্ছে? না না, কেউ আমাদের হুমকি দিইনি, কেউ আমাদের হুমকি দিইনি, কিসের জন্য হুমকি দেবে? হুমকি যদি দিত তাহলে আমরা কি মিডিয়ার সামনে যে দাঁড়াতে পারতাম? ভয় এমনি একটু দুর্বল হয়ে গেছে এই আর কি, আমার সবে বিয়ে হয়েছে তো সেখান থেকে একটু চাপ সৃষ্টি হচ্ছে ওর জন্য আর কি, এছাড়া কিছু না। কিসের চাপ সৃষ্টি হচ্ছে? তারা কি বাড়িতে এসেছিল? ওরা তো আমার শ্বশুর বাড়িতে তো ঝামেলা টামেলার মধ্যে থাকতে চাচ্ছে না, বলছে যে তুমি কেন ঝামেলার মধ্যে গেলে, দুদিনের জন্য বেড়াতে গিয়ে তুমি ঝামেলার মধ্যে জড়িয়ে গেলে, কেন তুমি গেলে? ওখান থেকে একটু ভয়ে ভয়ে আছে, যদি কিছু হয় ওর জন্যে আমি একটু আর কি ভয়ে আছি। দিদি এসছে, আমরা তো দিদিকে কিছু কথা জানাতে গেছিলাম, দিদি কি বললো যে আমরা সব এখানে সব কামদুনের লোকেরা সব সিপিএম করে আর আমরা সব মাওবাদী, আর বিশেষ করে আমাদের দুজন নামটা বেশি করে জড়িয়ে দিয়েছে যে আমরা দুজনে মাওবাদী। দিদি এমন কি দেখেছে যে আমাদের মাওবাদী খাতায় নামটা তুলে দিয়েছে? না, মাওবাদীটা বললে তো ভয় তো একটু পাবোই, কারণ হচ্ছে মাওবাদীটা এতদিন কেউ বলতে পারিনি, একটুখানি দিদি 5 মিনিটের জন্য এসে জেনে গেছেন যে আমরা মাওবাদী, তা একটু তো ভয় পাবোই। আর দিদি এখানে দেখে গেছে তো সে কি ঝান্ডা আছে, দিদি তা সত্ত্বেও বলে গেছে যে এখানে সব মাওবাদী সিপিএম করে, তাহলে দিদিকে এটা বলল কেন? এই ঘটনার পর গ্রামের লোকেরা কি তোমাদের সঙ্গে আছে? হ্যাঁ সবাই আছে, গ্রামের লোকেরা সবাই আছে। তারা কি বলছে? তারা কি বলবে? তারা সবাই আছে, আমার বলেছে তোমার পাশে দাঁড়াবো,
দিদির কাছে তো দিদি তো আমাদের গ্রামে আসলো, বেশিক্ষণ তো দাঁড়ায়নি, ওদের বাড়িতে গেল। দিদির পিছু পিছু আমরা ছুটলাম কিছু কথা জানানোর জন্য, দিদি তাও দাঁড়ালো না। দিদি বললো যে স্কুল মাঠে এসে দাঁড়াবে, দিদি তাও দাঁড়ালো না। দিদির পিছু পিছু তাও ছুটলাম, দিদি কি করলো অর্ধেক রাস্তায় গিয়ে নিজের মতো নিজে গাড়িতে উঠে চলে গেল। আমরা যে এই টানা রোদ দূরে কারোর পায়ে জুতো আছে কারোর পায়ে জুতো নেই দিদির পিছু পিছু ছুটেছি, দিদি একবারও মনে করলো না যে সবাই আমার পিছু পিছু আসছে। তা গেলাম যখন দিদিকে জিজ্ঞাসা করছি, দিদিকে বলছি যে দিদি আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, দিদি তখন কি বললো যে আমার সব কথা শোনা হয়ে গেছে। তা আমি বললাম দিদি এটা তো সব ছেলেদের ঘটনা ছেলেদের কাছ থেকে শুনেছেন, তা এটা তো মেয়েদের ঘটনা, মেয়েদের কাছ থেকে তো আপনি কিছু শুনবেন। দিদি আমার উপরে রাস মাস করে চোখ বড় বড় রাঙিয়ে আমাকে একটু ধমক দিল। তা আমি আর কি করব, সেটা যদি দিদি দিদি যদি মনে করে যে আমি কোনো অন্যায় করেছি তাহলে আমার আর কি বলার আছে বলুন। আরে আমরা সিপিএম করি আর টিএমসি করি আর যাই করি, এর মধ্যে পার্টিটা আসছে কোথা থেকে? সেটাই তো আমরা বলতে চেয়েছি যে এর মধ্যে থেকে পার্টিটা আসছে কোথা থেকে? আমরা তো পার্টিটা নিয়ে তো রাস্তায় নামিনি, আমরা কি পার্টিটা নিয়ে রাস্তায় নেমেছিলাম প্রথম থেকে? তাহলে দিদি একটুখানির জন্য এসে কি বুঝলো জানি না, এর মধ্যে সিপিএম বলে গেল আবার বললো মা বাবা দিয়ে কানে সবাই।